আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো দেখো দেখো আমি তোমাদের আজকে শুরু করবো যেটা অন্তরীকরণ। এখানে আমার কিছু ম্যাথ দেওয়া আছে, যে অনেকগুলো ম্যাথ যে আসছো, একটু দেখো তো লেখাগুলো বোঝা যায় কিনা, যে জায়গাগুলো বুঝতে পারতেছে আর কথা কি বোঝা যায় কি একটু জানিও তো। একটু কষ্ট করে একটু তোমরা জানাও যে লেখাগুলো কি করতে পারতেছো, বুঝতে পারতেছো, যে লেখাগুলো বোঝা যাচ্ছে। আর যে আসছো একটু কষ্ট করে বইলো যে এগুলা দেখতে পারতেছো। দেখো আমরা শুরু করি যে যে জিনিসগুলো পড়বো আমরা অন্তরীকরণের, এই ম্যাথ গুলো হচ্ছে তোমাদের কি একদম বেসিক্যালি ম্যাথ, একদম ছোটখাটো ম্যাথ। এই ম্যাথ গুলো তোমাদের কি করে, হ্যাঁ, যে সামনে যে চ্যাপ্টার গুলো আছে যেমন লুবমান গুণমান, তারপরে আছে কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এইগুলোকে তোমার কি করবে কাজে লাগবে। তো আজকে আমরা জাস্ট কিছু সূত্রের সাহায্যে ম্যাথগুলো দেখবো, যে ম্যাথগুলো তোমাদের কি না করলে হয় না। তো চলো ফার্স্টে একটা সূত্র দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি লগ হচ্ছে কি এ বেসিক এক্স ইকুয়াল, এটা আমরা লিখতে পারি লগ এ বেসিক ই ইনটু লগ ই বেসিক এক্স। যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা এইটাকে আমরা কি করব, এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো এরকম আকৃতি লিখতে পারবো, যেরকম আছে সেটাকে আমরা লিখতে পারবো লগ এ বেসিক ই হচ্ছে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে লন এক্স। তো এটা হচ্ছে আমাদের এই লগ এ বেসিক এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি লগ এ বেসিক এক্স, এইটুকু লিখতে পারি। যেহেতু আমরা এটা লিখতে পারি, এখানে আমাদের কিছু সূত্র আছে, যেমন আমাদের কি আছে এখানে এ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স লগ এ বেসিক এক্স, এটাকে কি বলা হলো, যে বলা হলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করণ করো। তাহলে এখন দেখো আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই তাহলে আমাদের এইখানে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের কি একটা অপারেটর লাগবে, যেটাকে আমরা অন্তরীকরণ অপারেটর, যেমন আমাদের এটা যদি চিন্তা করো যে আমাদের অন্তরীকরণ করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এখানে আমাদের যদি এক্স আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 লগ এ বেসিক এক্স, এটা আমরা লিখতে পারতেছি। যেহেতু আমরা এইটুকু লিখতে পারি তাহলে এখান থেকে দেখো যে জিনিসটা আছে আমাদের কি এইটুকু আমাদের কি আছে দুইটা আসছে, দুইটা পদ আছে, তাহলে দুইটা পদ যেহেতু আছে তাহলে আমরা এই দুইটাকে কি করে দিব, বাক করে দিব। তাহলে বাক মানে কি দুইটাকে আলাদা করে গুণ করে দিব, যেমন আমাদের ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার 4 মাইনাস
ডি ডিএক্স ফোর লক অ্যাবেসিক এক্স, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমাদের এই জায়গায় আরেকটা কী লেখা যায়, এইখানে আমরা যে জিনিসটা লিখতে পারতেছি দেখো, এই লক অ্যাব ডি ডি এক্স এল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ডি ডি এক্স ফোর লক অ্যাবেসিক এক্স, এইটুকু আমরা লিখতে পারি। এখন দেখো আমরা ধ্রুবকগুলোকে কী করবো, আমরা আলাদা করে লিখবো, তাহলে আমরা কী লিখতে পারি সেটা হচ্ছে কি ডি ডিএক্স, এখানে আমাদের কি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে আমাদের কি এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক, তাহলে আমরা একে বের বের করে নিই মাইনাস সেম ভাবে এটুকু হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা ফোর ডি ডিএক্স লক অ্যাবেসিক এক্স। দেখো আমরা লক অ্যাবেসিক এক্স সমান আমরা কি লিখতে পারি, একটু আগে আমরা দেখে আসলাম প্রথম সূত্রে যেহেতু লক অ্যাবেসিক ই ইন্টু কি লন এক্স, তাহলে আমরা এর পরিবর্তে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এই লাইনে আমরা আসলে লিখি, এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ছিল, এখানে আমরা কি লিখতে পারি ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এর ফোর হচ্ছে আমাদের কি আসতেছে ডি ডি এক্স হচ্ছে কি, এটার পরিবর্তে লিখতে পারি আমরা লক অ্যাবেসিক ই লন এক্স, আমরা এটা লিখতে পারি। যেহেতু আমরা এইটুকু লিখতে পারি তাহলে আমরা চলো এইটার পরিবর্তে দেখো আমরা এটা হচ্ছে কি এক্স এর সাপেক্ষে, তাহলে এইটুকু আমাদের কি হবে ধ্রুবক হবে, যেহেতু আমরা এইটুকু ধ্রুবক তাহলে আমরা এটার পরিবর্তে দেখো, আর এইখানে দেখো আমরা অন্তরীকরণের ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা পড়ে আসছি না, যে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান আমরা কি জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান, যদি এইটুকু হয় তাহলে আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তা এইটুকু সূত্র আমরা লিখলাম এ, এখানে এক্স এর মানটা কত ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান, এন এর জায়গায় ফোর আছে আর মাইনাস ওয়ান, তার মানে কত হবে এখানে আসবে থ্রি মাইনাস, দেখো এটা এক্স এর সাপেক্ষে অন্তরে তার মানে এইটুকু ধ্রুবক, তাহলে আমরা এটাকে বের করে নেব ফোর লক অ্যাবেসিক এ ইন্টু, দেখো আমরা লন এক্স, আমরা লন এক্স এর অন্তরকটা কী জানি, আমরা লন এক্স এর অন্তরকের সূত্র আমরা জানি সেটা হচ্ছে কত, এটা হচ্ছে ওয়ান বাই এক্স, এই যে দুইটা সূত্র আমরা অবশ্যই মাথায় রাখবো, এগুলো তোমাদেরকে সামনে ম্যাথ করতে অবশ্যই লাগবে। তাহলে এখন দেখো তাহলে এখানে আমরা কী লিখতে পারতেছি বলতো, এটার পরিবর্তে আমরা অন্তরক হিসাবে আমরা কী লিখবো ওয়ান বাই এক্স, তাহলে এখন দেখো আমরা এখানে কী লেখা যায় সেটা হচ্ছে আমাদের কত ফোর এ এক্স কিউ মাইনাস ফোর লক অ্যাবেসিক ই ডিভাইডেড বাই কত এক্স, এটা হচ্ছে এম এর আনসার। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, দেখো এটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও তো, যে এটা বুঝতে পারতেছো। এখন যদি তোমাদের এরকম একটা ম্যাথ করতে দেওয়া হয় যে আমাদের এরকম দেওয়া আছে, যে এটা তোমাদের যদি করতে বলা হয় যে লক ফাইভ বেসিক এক্স এর কি করো অন্তরস নির্ণয় করো, অন্তরস নির্ণয় করো কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, একটু কমেন্ট করে জানাও তো যে এটা পারবা তোমরা একটু, যে এটাকে কি করো এক্স এর সাপেক্ষে কি করবে অন্তরস নির্ণয় করবে। দেখো আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, চলো আমরা বাকি কিছু ম্যাথ দেখি। এখন যদি এইটুকুকে আমরা অন্তরীকরণ করতে বলতাম তাহলে আসলে আমরা এটা কীভাবে অন্তরীকরণ করবো, দেখো যেহেতু আমাদের কী বলা হয়েছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, সেমভাবে এখানে আমাদের এই কাজটুকু করতে হবে, যেমন লক অ্যাবেসিক ই ইন্টু লন এক্স, তাহলে আমরা দেখো তো এখানে এর জায়গায় কত আছে, এখানে এ হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের পরিবর্তে দেখো জাস্ট ফাইভ দেওয়া আছে, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে আমরা কী লিখবো যে ডি ডি এক্স হচ্ছে কি লক ফাইভ বেসিক এক্স, এটাকে আমরা অন্তরীকরণ করবো কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, দেখো লক অ্যাবেসিক এক্স এর পরিবর্তে আমরা কী লিখেছিলাম লক অ্যাবেসিক ই ইন্টু লন এক্স,
তাহলে যদি এইটুকু লেখা যায় তাহলে আমরা এইখানেও সেম ভাবে লিখব যে জাস্ট এর জায়গায় আমরা কি লিখব 5 লিখব তাহলে আমরা লিখতে পারি log 5 বেসিক e ইনটু d dx ln x এখন কথা হলো আমরা এটাকে কেন ধ্রুবক ধ্রুবককে আমরা কেন সামনে রাখলাম ধ্রুবক দেখো এটা আমরা কার সাপেক্ষে অন্তর্গণ করতেছি x এর সাপেক্ষে যেহেতু x এর সাপেক্ষে অন্তর্গণ তাহলে ধ্রুবক ধ্রুবককে আমরা বের করে নিয়েছি তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে log log 5 বেসিক e ইনটু কত ln x কে অন্তর্গণ করলে আমরা কি পাই 1/x পাই তাহলে এটার आंसर হচ্ছে কত log 5 বেসিক e ডিভাইডেড বাই x আশা করি তোমরা এটা কি করতে পারছো বুঝতে পারছো তো একটু বুঝতে পারছো কিনা একটু জানিয়ে তো যে তোমরা এটা বুঝতে পারছো আর যারা ক্লাসে জয়েন করছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এটা বুঝতে পারতেছি বা লেখাগুলো বোঝা যাচ্ছে এখন চলো তোমাদের কিছু বইয়ের কিছু যে ম্যাথ আছে এই ম্যাথগুলো একটু দেখাই যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের কি বইয়ে করতে হবে যেমন যে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যদি এরকম বলা হয় যে এটাকে অন্তরীকরণ করো যে log a বেসিক x জাস্ট বলা হলো যে log a বেসিক x কে কি করো x এর সাপেক্ষে অন্তরীকরণ করো এর সাপেক্ষে অন্তরীকরণ করো সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে আমরা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব মানে কি এইটুকু জাস্ট একদম সূত্র পড়ে যাবে আর বাকিটুকুকে আমরা ইজি ভাবে করতে পারবো জাস্ট এই যে ম্যাথটুকু করলাম সেম ভাবে আমরা কি এই ম্যাথটা করতে পারবো না একটু জানাও তো যে তোমরা এই ম্যাথটাও কি সেম ভাবে করতে পারবা এখন আসো আমরা এই ম্যাথটা তো পড়লাম এখন আসো আমরা এইখান যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি এই ম্যাথগুলো তোমাদের কি জাস্ট সাধারণ হিসাবে জানি আমরা জাস্ট সূত্র হিসাবে ব্যবহার করা হয় জাস্ট এইটুকু মনে রাখবা চলো আমরা প্রথম ম্যাথ থেকে সমাধান শুরু করি যেমন প্রথম ম্যাথে কি দেওয়া আছে দেখো আমাদের এক নাম্বার ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কত সাইন x প্লাস 3 cos x যেহেতু আমরা সাইন এক্স প্লাস কস থ্রি এক্স তাহলে এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে তাহলে আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ তাহলে আমরা সেটা লিখতে পারি যে আমাদের ডি ডি এক্স সাইন এক্স প্লাস থ্রি কস এক্স তাহলে এইটুকু হইতেছে তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি এখানে আমরা জাস্ট কি করে দেবো এটা গুণ করে দেব কোথায় দুটোর সাথে তাহলে আমরা এটা লিখতে পারবো ডি ডি এক্স সাইন এক্স প্লাস ডি dx থ্রি cos x তাহলে এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি এটার পরিবর্তে আমরা যেহেতু sin x sin x কে অন্তর্গণ করলে আমরা পাই কি cos x এখন দেখো এই থ্রিটা ধ্রুবক আমরা এটা লিখতে পারতাম সামনে তাহলে এখানে আমরা একটু জাস্ট মাইনাস চিহ্নটা দিয়ে রাখলাম এখানে থ্রি এখন আসলে আমরা এই cos x কে থ্রি তো ধ্রুবক ছিল এই জন্য বের করে নিয়ে এসেছি আর এই cos x কে যদি আমরা অন্তর্গণ করতাম তাহলে মাইনাস এর x পাইতাম তাহলে মাইনাস এর cos sin x পাইতাম তাহলে মাইনাস তাহলে আমরা কি লিখলাম sin x কি ছিল এটা প্লাস ছিল আর এটা মাইনাস পাতাম এর জন্য কি প্লাস এর আনসার মাইনাস তাহলে এর আনসার আনসার হবে কত এটুকু সো আশা করি এটা বুঝতে পারছো এটা জাস্ট কি তোমাদের সূত্র টাইপের জাস্ট সূত্র হিসেবে মনে রাখবা চলো আমরা পরবর্তী দুই নাম্বার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা সমাধান করি দেখো ও দুই নাম্বার কোশ্চেন কি বলছে যে বলা হয়েছে যে sec sec x প্লাস হচ্ছে কি tan x তাহলে এটাকে কি করতে বলা হয়েছে অন্তরীকরণ করতে বলা হয়েছে কার সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করো কার সাপেক্ষে অন্তরীকরণ করবে x এর সাপেক্ষে যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আমরা কি লিখতে পারি d dx sec x প্লাস tan x তাহলে এইটাকে আমরা অন্তরীকরণ করি দেখো প্লাস চিহ্ন আছে আমরা দুইটা বলছি তাহলে কি করে দেব আমরা এটা গুণ করে দেব তাহলে আমরা গুণ করে দাও তাহলে আমরা এটা লিখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের কি d dx sec x প্লাস d dx tan x তাহলে এখন দেখো আমরা এখানে জাস্ট সূত্র পড়ছে এটা একটা সূত্র পড়ছে এটা আরেকটা সূত্র পড়েছে এখন দেখো এখানে আমরা যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে আমার কি ডিডি এক্স সেক এক্স প্লাস কি ডিডি এক্স কি টেন এক্স
তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখন এটাকে অন্তরীকরণ করার ফলে আমরা জাস্ট এইটুকু লিখতে পারবো যে sec x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, sec x tan x প্লাস এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের কি জাস্ট sec x স্কয়ার x। এটা হচ্ছে আমাদের কি অন্তরীকরণের কি সূত্র। এখন দেখো এই ম্যাথটা আমাদের কি একদম ইজি। এখন আসলে আমরা এইখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমরা এই এক নাম্বারটা করা হলো, দুই নাম্বারটা হলো, এখন আসলে আমাদের কি তিন নাম্বার ম্যাথটা দেখি, আমরা তিন নাম্বার ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি। তো তিন নাম্বার ম্যাথের মাঝখানে দেখো যে জিনিসটা দেওয়া আছে, যে বলা হয়েছে টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ফোরসেক এক্স, তাহলে এইটুকু দেওয়া আছে। তার মানে এটাকে কি করব অন্তরীকরণ করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এটা কি করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখো আমরা যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হইতেছে, এখানে আমরা x এর সাপেক্ষে মানে কি d dx 2 e টু দি পাওয়ার x cos cosec x x। তাহলে এখন দেখো জাস্ট আমরা এইটুকু কি করে দেব, জাস্ট গুণ করে দেব। এটা মনে রাখো জাস্ট এরকম থাকলে আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে গুণ করে দাও, তাহলে আমরা গুণ করে দিলে আমরা কি লিখতে পারতেছি d dx 2 e টু দি পাওয়ার x মাইনাস d dx cosec x। এখন দেখো আমরা এখানে এটা একটা জাস্ট সূত্র বলেছে, যেহেতু আমরা এটা সূত্রটা জানি আর ধ্রুবক গুলা কি করে নিতে হয় অন্তরিক, অর্থাৎ কি অপারেটর কে বাহিরে নি, অপারেটর কে বাহির করে নিয়ে লাগে। তাহলে অপারেটর যেহেতু এইটুকু তাহলে আমরা এর বাহিরে নিয়ে আসবো ধ্রুবক টু। আমরা কার সাপেক্ষে করতেছিলাম, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে মানে কি d dx e টু দি পাওয়ার x মাইনাস কি d dx cosec x। তাহলে এখন দেখো আমরা এইটুকুর জাস্ট সূত্র আমরা কি জানি, এটা সূত্র হচ্ছে টু ই টু দি পাওয়ার কি এক্স মাইনাস, আর এইটা সূত্র হচ্ছে যে আমাদের কি ডি ডি এক্স কোসেক এক্স এর সূত্র হলো যে মাইনাস মাইনাস আসবে কি মাইনাস কোসেক এক্স। দেখো মাইনাস আসবে একটা মাইনাস কোসেক এক্স আর হচ্ছে কট এক্স। এখন দেখো এখানে একটা কি ছিল, মাইনাস গুণ আকৃতি ছিল, তাই এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটাই হবে আমাদের আনসার। তো দেখো আমাদের এই যে দুই নাম্বার তিন নাম্বার যে তিন নাম্বার ম্যাথটা ছিল, আমরা তিন নাম্বার ম্যাথের আনসার পাচ্ছি কি টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি কোসেক এক্স কট এক্স। এখন আসো আমরা কি করব যে এই চার নাম্বার ম্যাথটা দেখবো, আমরা চার নাম্বার ম্যাথে কি বলছে দেখি, আমরা চার নাম্বার ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো আমাদের চার নম্বর যে ম্যাথটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ফাইভ লন এক্স কট এক্স, ফাইভ লন এক্স কট এক্স। তাহলে এটাকে আমরা কি করব অন্তরীকরণ করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করণ। তাহলে দেখো আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতে চাই তাহলে আমাদের কি একটা অপারেটর দেওয়া লাগবে, অন্তরক অপারেটর, সেটা হচ্ছে আমাদের কি ডি ডি এক্স ফাইভ লন এক্স মাইনাস কট এক্স। তাহলে এটা আমরা কি দুটার সাথে অপারেটর করতে হবে। তাহলে এখন দেখো আমরা এরকম থাকলে বলেছি কি গুণ করে দেবো, জাস্ট মনে রাখবা জাস্ট গুণ করে দেবো। তাহলে এখন গুণ করে দাও, তাহলে আমাদের গুণ করলে কি হয় দেখো, ফাইভ হচ্ছে ডি ডি এক্স ফাইভ লন এক্স মাইনাস ডি ডি এক্স কট এক্স। এখন দেখো জাস্ট কি পড়ছে, সূত্র পড়ছে, আর ধ্রুবক থাকলে কি করে নেওয়া লাগবে, অপারেটরের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে অপারেটর কোনটা, কেন আমরা ধ্রুবক হলো দেখো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা ধ্রুবককে বের করে নেই। তাহলে ফাইভ ডি ডি এক্স লন এক্স মাইনাস ডি ডি এক্স কট এক্স। এখন দেখো আমরা অন্তরীকরণের অন্তরীকরণের সূত্রে আমরা কি লন এক্স এর অন্তরীকরণের সূত্র হচ্ছে কি ওয়ান বাই এক্স, তাহলে আমরা এটাকে জাস্ট সূত্র পড়ছে, এটাও কি জাস্ট সূত্রই পড়েছে। আমরা এইটুকু লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস,
এটাকে আমরা অন্তরীকরণ করলে আমরা পাবো যে মাইনাস এ cos x স্কয়ার x, তাহলে আমরা মাইনাস এ কি cos x স্কয়ার x মানে কত এটা লিখতে পারি আমরা cos x স্কয়ার x, তাহলে দেখো এখানে মাইনাস আছে না, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আসবে প্লাস, তাহলে আমরা এটা লিখতে পারি 5/x প্লাস cos x স্কয়ার x, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। সো আশা করি আমরা কি এই 4 নম্বর ম্যাথটাও কি করতে পারছি বুঝতে পারছি। এখন আসো আমাদের যে 5 নম্বর ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমাদের কি আসছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল এবং কি তোমাদের কি এসএসসি পরীক্ষায় ক নম্বর কোশ্চেনে এসেছিল। এখন দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব, জাস্ট মনে রাখবে এটা কি করতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণের আগে আমরা ত্রিকোণমিতি অনুসারে কি আমরা একটু কাজ করে নেব, সেটা হচ্ছে কি লেখা যায় সেটা হলো tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই কি 1 প্লাস cos x, যেহেতু আমরা এইটুকু লিখতে পারি tan ইনভার্স কি 1 মাইনাস cos x ডিভাইডেড রুট ওভার রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই কি 1 প্লাস cos x, তাহলে এইটুকু দেখো আমরা cos x এর আমরা সূত্র কি জানি, আমরা cos x এর সূত্র জানি, দেখো cos 2 এর সমান আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি সেটা হচ্ছে কি 2 cos স্কয়ার x মাইনাস এর 1, আরেকটা সূত্র আছে 2 cos a সমান আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত 1 মাইনাস 2 sin স্কয়ার x, যেহেতু এইটুকু লেখা যায় তাহলে আমরা এইখান থেকে দেখো আমরা কি করতে পারি জাস্ট এই সূত্রের মতো করে আমরা বানাবো, সেটা দেখো এটাকে যদি আমরা কি করি মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি প্লাসের হয়ে যাবে, আর এইখান থেকে দেখো এইটা যদি আমরা ওই পাশে নিয়ে নিই অর্থাৎ এইটুকু আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত 1 মাইনাস cos 2a ইকুয়াল কত 2 sin স্কয়ার a, এটা হচ্ছে a এটা হচ্ছে কি a, তাহলে দেখো 2 sin স্কয়ার a 1 প্লাস cos 2a ইকুয়াল কি 2 cos স্কয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান কি লিখতে পারি আমরা 2 sin স্কয়ার a, দেখো এখানে আমরা কি আছে জাস্ট x আছে তাহলে আমরা এখানে কি করব 2 আনবো, তাহলে আমরা এটা লিখতে পারি tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2 ইনটু x বাই 2, আর নিচে কি আসতেছে 1 প্লাস cos 2 ইনটু x বাই 2, তাহলে আমরা এইটুকু লিখতে পারতেছি, তাহলে এটা যদি লেখা যায় তাহলে এখন দেখো tan ইনভার্স এখন আমরা জাস্ট এইটুকু ডিফারেন্স করো তো এটার পরিবর্তে যদি আমরা 2 cos স্কয়ার লিখতে পারি তার সেম ভাবে 1 মাইনাস cos 2 এর পরিবর্তে আমরা কি 2 sin স্কয়ার লিখতে পারি, যেহেতু 2 a আছে তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত 2 sin স্কয়ার a, এর জায়গায় কত আছে x বাই 2, সেম ভাবে 2 cos স্কয়ার x বাই 2, এখানে দেখো আমরা কি করতে পারি এটা কাটাকাটি করতে পারি না, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের দেখো সেম মানটা আসতেছে সেটা হচ্ছে কত এটু এটু কাটা তাহলে আমাদের কি থাকবে রুট ওভার ট্যান স্কয়ার এক্স বাই টু, তাহলে ট্যান স্কয়ার এক্স বাই টু যদি হয় তাহলে স্কোয়ার রুটে কাটা যাচ্ছে তাহলে থাকতেছে কি জাস্ট থাকতেছে ট্যান ইনভার্স এক্স বাই টু, আচ্ছা ট্যান ইনভার্স টেন এক্স বাই টু, যদি কখনো এরকম থাকে অর্থাৎ কি একটা ইনভার্স আর একটা টেন থাকে তাহলে আমরা সেটুকুর জাস্ট মান লিখতে পারবো কত এখানে যে কোণের মানটা থাকবে সেটা, তাহলে এক্স বাই টু, এখন আসলে আমরা এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয়ে যাচ্ছে তাহলে অতএব ডি ডিএক্স এক্স বাই টু, তাহলে এটাকে অন্তরীকরণ মানে কি ওয়ান বাই টু মানে কি ওয়ান বাই টু হচ্ছে কি ধ্রুবক, তাহলে আমরা কি করে নেব বের করে নেব, তাহলে ওয়ান বাই টু ডি ডিএক্স এক্স, তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করলে আমরা মান পাইতেছি কত ওয়ান, জাস্ট এটার আনসার হচ্ছে কত ওয়ান, আর এই কোশ্চেনটা তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে কি আসছিল এসেছিল সেটা আর কি এমসিকিউ টাইপের, এরকম কোশ্চেন কি করবে তোমাদের কি করবে এমসিকিউ দিয়ে দিবে। এখন আসো আমাদের এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আর এই ম্যাথটুকুর সম্পূর্ণটুকু সেম মান না, এইখানে জাস্ট সেম মান কিন্তু এখানে কি ছিল টু ছিল, এখানে জাস্ট কি আসবে জাস্ট আসবে থিটা, সো এটা তোমরা কি করবা বাসায় কি করবে চেষ্টা করবে সমাধান করতে। এখন আসো আমরা এইটুকু গেল, এখন আসলে আমরা 7 নম্বর ম্যাথটা দেখি যে 7 নম্বর ম্যাথটা আমরা কি একটার সাথে কি করতে পারি কিনা অন্তর্গ্রহণ করতে পারি কিনা, চলো
দেখো আমরা সাত নম্বর ম্যাথে কি বলছে, সাত নম্বর ম্যাথে বলা হয়েছে যেটা বলছে সাইন এক্স প্লাস কি কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এর কি সাইন টু এক্স, এটাকে কি বলছে এক্স এর সাপেক্ষে কি করতে বলছে অন্তরীকরণ করতে বলছে। এখন দেখো আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ দেয় অনেক বড় একটা মান আসে না, আগে আসে আমরা এটাকে একটু কাজ করে নেব যে আমরা ত্রিকোণমিতির অনুপাত সূত্রগুলো ব্যবহার করে এটা ছোট করে নেব। তাহলে প্রথমত দেখো আমরা এটাকে যা ছিল তাই লিখলাম সাইন এক্স প্লাস এর কি কস এক্স রুট ওভার, দেখো আমরা ওয়ান এখানে আমরা কি কস সাইন টু এক্স এর সূত্র আমরা কি ত্রিকোণমিতিতে পড়ে আসছি না, সেটা হচ্ছে কি টু সাইন এক্স কস এক্স, এটা আমরা লিখতে পারি টু সাইন এক্স কস এক্স, যেহেতু আমরা টু সাইন এক্স কস এক্স লিখতে পারি। আবার ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কি কস স্কোয়ার এক্স ইকুয়াল কত ওয়ান, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো সেটা আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কি কস স্কোয়ার এক্স প্লাস দেখো সাইন টু এক্স, সাইন টু এক্স এর পরিবর্তে টু সাইন এক্স প্লাস কি কস এক্স লিখতে পারি, তাহলে আমরা লিখব টু সাইন এক্স আর হচ্ছে কি কস এক্স। তাহলে এইটুকু যদি লেখা যায় দেখো এখন এইখানে আমাদের কি পড়তেছে একটা বর্গের সূত্র পড়তেছে না, তাহলে আমরা বর্গের সূত্রটা কি আসতেছে সেটা হচ্ছে কি সাইন এক্স প্লাস কি কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস কি কস এক্স হোল স্কোয়ার, দেখো স্কোয়ার রুটে কি যাচ্ছে আমাদের কাটা চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি জাস্ট জাস্ট থাকতেছে সাইন এক্স প্লাস কি কস এক্স ডিভাইডেড বাই কি আসতেছে জাস্ট সাইন এক্স থাকতেছে আর কি থাকতেছে কস এক্স থাকতেছে, তাহলে আমরা এই সাইন এক্স আর কস এক্স কাটলে আমাদের জাস্ট মান থাকে কত ওয়ান, তাহলে আমরা কি করতে হবে এই ওয়ানকে আমাদের অন্তরীকরণ করতে হবে, অতএব হচ্ছে কি আমরা ডি ডি এক্স ওয়ান, তাহলে আমরা এইটা হচ্ছে কি ধ্রুবক আর ধ্রুবককে আমরা অন্তরীকরণ করলে আমরা কি পাই সেটার মান পাই জিরো, এটাই হচ্ছে এমকের আনসার। সো দেখো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এসেছিল, এটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এসেছে। সো আশা করি এটা তোমরা কি করতে পারছো বুঝতে পারছো। এখন আসো আমরা ইউবির সূত্র দেখবো যে আমরা যে ইউবি যদি এরকম থাকে এটাকে অন্তরীকরণ আমরা কিভাবে করব। ধরো আমাদের এই ম্যাথগুলো আমি মুছে দেই জাস্ট এইখানে থাক, দেখো আমাদের এরকম যদি হয় যে আমাদের ডি ডি এক্স ইউ ডি এটাকে আমাদের অন্তরীকরণ করতে বলা হইলো, কারণ এটাকে অন্তরীকরণ করতে বলা হইলে তাহলে আমরা একটা হচ্ছে ইউ ফাংশন আর একটা হচ্ছে কি বি ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউ কে রেখে প্রথমে কি করব বি কে অন্তরীকরণ করব, এখানে কি ছিল এক্স ছিল এক্স এর সাপেক্ষে বি প্লাস, এখন আমরা যেহেতু বি কে অন্তরীকরণ করা হয়ে গেছে তাহলে আমরা ইউ কে রেখে আমরা কি ই আমরা বি কে রেখে এখন ইউ কে অন্তরীকরণ করব কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, যেমন এটা হচ্ছে আমাদের ইউ, তাহলে এই সূত্র আমরা কি করব এখন ব্যবহার করব। চলো একটা এক্সাম্পল দেখি, যেমন আমাদের এরকম দেওয়া আছে যে এটাকে বলা হলো ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ, এটাকে কি হলো এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো অন্তরীকরণ করো। তাহলে দেখো আমরা এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই তার মানে কি এখানে আমরা লিখতে পারি ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ ই টু দি পাওয়ার কি এক্স। এখন দেখো এখানে আমাদের দেখো দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি বি, যদি একটা ইউ হয় আর একটা যদি আমাদের বি হয় তাহলে আমরা একটা ইউ আর একটা হচ্ছে আমাদের কি বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, এখানে আমরা অন্তরীকরণ করব কাকে এক্স এর সাপেক্ষে, প্রথমত আমরা কি বলছি ইউ কে স্থির রাখবো বি কে অন্তরীকরণ করবো, তাহলে আমরা কি লিখবো ইউ কোনটা এক্স টু দি পাওয়ার ফাইভ, তারপর আসতেছে কত ডি ডি এক্স ই টু দি পাওয়ার কত এক্স, তারপর আসে আমাদের কি এরপর আসে আমাদের যেটা আমরা বি ছিল আমরা এখানে বি কে কি করবো স্থির রাখবো, তাহলে আমাদের কি ই টু দি পাওয়ার এক্স স্থির, তারপরে আমাদের কি আছে এক্স টু দি পাওয়ার ফাইভ কে কি করবো অন্তরীকরণ করবো, তাহলে ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখন দেখো তাহলে আমরা একদম জাস্ট এই সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে,
এখন আমরা কি করব, এখানে মানগুলা বসাবো। এখন দেখো x টু দি পাওয়ার 5 ছিল 5, এইখানে দেখো আমরা e টু দি পাওয়ার x এর একটা জাস্ট সূত্র আছে, এটা অন্তরীকরণের সূত্র হচ্ছে, সেটা হচ্ছে কত, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস এখানে দেখো আমরা e টু দি পাওয়ার x লিখলাম। এখানে দেখো আমরা ddx x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে না, যেমন আমরা এই সূত্রটা জানি যে ddx x টু দি পাওয়ার n ইকুয়াল কত, n ইনটু x টু দি পাওয়ার কত, n মাইনাস n 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, দেখো n এর মান কত আছে 5, তাহলে আমরা এখানে লিখব 5 ইনটু x, তারপরে আছে কত n, n এর মান কত 5 মাইনাস 1, তাহলে কত হবে 4। তাহলে আমাদের দেখো এখানে মানটা পাইতেছি x টু দি পাওয়ার কত 5 e টু দি পাওয়ার x প্লাস 5 x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x। এখানে এখানে আরেকটু সুন্দর করে তুমি লিখতে পারো, সেটা হচ্ছে কত, e টু দি পাওয়ার x, যদি e টু দি পাওয়ার x 4 কমন নাও, যেমন আমাদের x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x কমন নিলে দেখো এখানে কয়টা x থাকতেছে, একটা x থাকতেছে, আর এখানে কি থাকতেছে, জাস্ট 5 থাকতেছে। এটা হচ্ছে অঙ্কের আনসার, বা তুমি এখানেও দিতে পারো যে যে কোনো এক জায়গায় দিলেই হলো। সো একটু বুঝতে পারছো কিনা একটু জানিয়ে তো, যারা ক্লাসটি করতেছো অবশ্যই একটু জানাও যে বুঝতে পারতেছো। চলো আরেকটা ম্যাথ দেখি, আমরা এই ম্যাথটা আসছে কোথায়, যে কুয়েতে এসেছিল অনেক আগে। যেমন আমাদের এরকম যদি একটা ম্যাথ হয় যে আমাদের e টু দি পাওয়ার x 5 log a বেসিক x, তাহলে এরকম যদি থাকে এটাকে কি বলা হলো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করণ। তাহলে দেখো আমরা এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে বলো, এখন আমাদের ফার্স্টে একটা অন্তরক নিয়ে আসতে, অন্তরক অপারেটর নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই অপারেটরটা কি, ডি ডি এক্স, কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা কি, e টু দি পাওয়ার এক্স লগ এ বেসিক এক্স। এখন দেখো আমরা লগ এ বেসিক এক্স এটার একটা সূত্র আমরা ভিডিওর প্রথম আমরা প্রথমে দেখেছি, সেটা হচ্ছে লগ এ বেসিক এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি লগ এ বেসিক ই ইনটু লন এক্স। তাহলে আমরা এর পরিবর্তে আমরা এর এ বেসিক এক্স লিখতে পারি। আগে চলো আমরা ইউ বি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে দুইটা ফাংশন আছে, যেমন ইউ আর বি, এটা যদি আমরা ইউ ধরি এটাকে আমরা বি ধরতে পারি। তাহলে আমরা এটাকে যদি ইউ ধরি, তাহলে এটা দেখো আমাদের ইউ প্রথমে আমরা কি করবো, ইউ কে স্থির রাখবো। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ডি ডি এক্স, তারপরে সমান লগ এ বেসিক এক্স, এটাকে আমরা কি করছি, বি ধরেছি প্লাস। পরে দেখো আমরা বি কে আমরা স্থির রাখছি, তারপরে বি কতটুক, সেটা হচ্ছে আমাদের লগ এ বেসিক এক্স, পরে আসে আমাদের কি ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন আসো আমাদের এইটুকুতে দেখো কি করা যায়, এখানে আমাদের কি বলছি, এ টু দি লগ এ বেসিক এক্স যদি এরকম থাকে তাহলে আমরা এটা লিখতে পারবো লগ এ বেসিক ই আর হচ্ছে কি লন এক্স। তাহলে এখন দেখো তো আমরা এখানে লিখতে পারি না ই টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স লগ এবেসিক ই এবেসিক ই লন এক্স প্লাস, এখন এইখানে যা ছিল সেটা হচ্ছে কত, লগ হচ্ছে এবেসিক এক্স লন ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ কি ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স কন্ট্রোল করলে আমরা কি পাই, জাস্ট ই টু দি পাওয়ার এক্স পাই। এটুকু আমরা একবারে করে দিলাম। এখন আসো এইখানে দেখি, এটা আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে। যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে কি এইটুকু হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা ধ্রুবককে কি করে নেই, বের করে নেই। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স লগ এ বেসিক এক্স অর্থাৎ এ বেসিক ই। তাহলে এখন দেখো লগ এক্স অন্তরীকরণ করলে আমরা কি পাই, সেটা হচ্ছে কত, ওয়ান বাই এক্স পাই, ওয়ান বাই এক্স। আর এইখানে আমরা কি পাইতেছি, সেটা হচ্ছে কত, লগ এ বেসিক এক্স ই টু দি পাওয়ার এক্স। তুমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিতে, তাহলে আনসার হইতো, বা এখানে তুমি আনসারটা দিতে পারো। সো আশা করি এই ম্যাথটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো, যারা যে ক্লাসটি করতেছো দেখো বুঝতে পারছো কিনা একটু জানিয়ে তো।
চলো আমরা আরেকটা ম্যাথ সমাধান করি, যে আমরা এখন আসলে ত্রিকোণমিতির অনুপাত যে আছে এইগুলা ম্যাথগুলোর অন্তরীকরণ করি। যদি আমাদের এরকম থাকে যে আমাদের সাইন এক্স কজ এক্স, এটাকে কি কলা বলা হলো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হলো, তাহলে দেখো আমরা এটাকে যদি এক্স এর সাথে এখন অন্তরীকরণ করতে চাই, প্রথমত আমরা অপারেটর আনতে হবে। তো চলো আমরা অপারেটরটা দেখি, কি অপারেটর, ডি ডিএক্স, সেটা হচ্ছে কি অন্তর্গ অপারেটর হচ্ছে ডি ডিএক্স সাইন এক্স কস এক্স। তাহলে এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, এইটা দেখো আমরা এটা যদি ইউ হয় এটা আমরা বি, এখানে আমাদের কি দুইটা ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে কত, ডি ডিএক্স, তাই প্রথম আমাদের কি এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারি না, সেটা হচ্ছে কত ইউ, আর এটা হচ্ছে কি বি, তাহলে ইউ এর মান কত, সাইন এক্স ডি ডিএক্স কস এক্স প্লাস কস এক্স ডি ডিএক্স সাইন এক্স। তাহলে এখন দেখো আমরা এই ম্যাথটাকে আমরা কি করতে পারি, এখন এখানে আমরা যে জিনিসটা আছে সাইন এক্স কে আমরা সাইন এক্সই রাখবো, আর কজ এক্স কে আমরা কি করব, অন্তরীকরণ করলে আমরা কি পাই, মাইনাস এ সাইন এক্স পাই, তাহলে আমরা এখানে লাগবো মাইনাস এ সাইন এক্স, তাহলে এখানে মাইনাস টা যাবে সামনে দিয়ে দিছি, প্লাস কজ এক্স আছে কজ এক্স রাখলাম, সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, কজ এক্স পাই কস এক্স। তাহলে এখন দেখো এখানে আমরা কি পাইতেছি, সাইন স্কোয়ার এক্স মাইনাস এ আর হচ্ছে প্লাস এর কি কজ স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা এভাবে একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে কত আসে, কজ স্কোয়ার এক্স মাইনাস এ সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের, এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি কস টু এক্স, বা তোমরা এইটুকু আনসার দিবা তাহলেও হবে। চলো আরেকটা ম্যাথ সমাধান করি, যে এরকম যদি ম্যাথ থাকে যে এটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করব, সেটা সেটা হচ্ছে যে আমাদের থ্রি এক্স সাইন এক্স, এটাকে কি বলা হয়েছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হলো। তাহলে আমরা চলো ফার্স্টে আমরা এটাকে ইউ আর এটাকে কি বি ধরব, তাহলে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের দেখো ডি ডি এক্স এক্স সাইন এক্স। তাহলে এখন দেখো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এখন আমরা এটাকে যদি অন্তরীকরণের সূত্রে অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা কি করবো ইউ কে স্থির রাখবো, ইউ কোনটুকু, ইউ ধরছি রুট থ্রি থ্রি রুট ওভার এক্স ইন্টু হচ্ছে আমাদের কি ডি ডি এক্স সাইন এক্স প্লাস, এখন আমরা কি সাইন এক্স কে স্থির রাখবো, তাহলে আমাদের সাইন এক্স ডি ডি এক্স হচ্ছে কত থ্রি রুট ওভার এক্স। এখন দেখো আমরা এইখান থেকে কি লিখতে পারি, এটা যা ছিল তাই লিখব, এক্স সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, সেটা পাই কত কস এক্স প্লাস, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে যা ছিল তাই সাইন এক্স। এখন দেখো এখানে আমরা একটু কাজ করে নেই, সেটা আমরা ডি ডি এক্স যে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড লিখতে পারি না, আমরা এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা এখানে যা ছিল তাই লিখলাম এক্স কজ এক্স প্লাস, এখন আসলে আমরা এখানে এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস এর ওয়ান, তাহলে দেখো ওয়ান বাই থ্রি মাইনাস এর ওয়ান, তাহলে এখানে আমরা কি লেখা যায়, থ্রি ডিভাইডেড বাই এক্স কজ এক্স সাইন এক্স, আর এখানে আমরা এই থ্রিটা এখানে বাদ করে দিলাম, আর এখানে আমাদের কি আসছে এক্স টু দি পাওয়ার মাইনাস এর টু বাই থ্রি। সো এটা এটা আমরা লিখতে পারি, অথবা আমরা এইভাবে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এখানে দেখো আমরা এটা কি লিখতে পারতেছি, এটা তো থ্রি রুট ওভার এক্স কস এক্স প্লাস,
sin x divided by 3 into x to the power কত 2 by 3 তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি সেটা হচ্ছে কত 3 root over x cos x plus sin x 3 into হচ্ছে কত 3 ঘনমূল হচ্ছে x square সো এটা হচ্ছে আমাদের কি आंसर আশা করি তোমরা কি করতে পারছো বুঝতে পারছো এখন চলো আমরা পরবর্তীতে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু জানি তো চলো আমরা পরবর্তীতে আর কিছু ম্যাথ দেখব এখন আসো যদি এখানে শুধু জাস্ট রুট থাকতো তাহলে আমরা এখানে কি হতো জাস্ট রুট হইতো এইখানে হইতো আমাদের চেঞ্জ এখানে 2 এখানে হইতো 2 এখানে আসতো 2 এটা তো 1/2 মাইনাস 1 তাহলে কত হতো মাইনাস হাফ এখানে আসতো 2 তাহলে আমি এটা লিখতে পারতাম জাস্ট কত x cos x প্লাস sin x by 2 x স্কয়ার এর রুট ওভার x এটা লিখতে পারতাম সেই এটা জাস্ট আমরা কি করছি এখানে রুট দিছি চেঞ্জ করেছি আগেরটা ছিল কোন ঘনমূল ছিল তাহলে এখন এটা কি জাস্ট রুট ওভার ছিল Yes.